হ্যালো বন্ধুরা, ডিএল ওয়েবে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নতুন আরেকটি ধাঁধাগিরি এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে ধাঁধাগিরি পর্বতে থাকছে কিছু নতুন এবং মজার ধাঁধা, যেগুলি উত্তর দেওয়ার জন্য তোমাদের হাতে থাকবে 10 সেকেন্ড সময়, এবং তার মধ্যে উত্তর পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তারপর আমি উত্তর বলে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম ধাঁধা হলো, সাধারণত আমরা খাবারের সাথে জল কিনি, কিন্তু কখন খাবারের সাথে হাওয়া কিনতে হয় বলো তো? তোমাদের সময় শুরু হলো এখন। তো চলো বন্ধুরা উত্তরটা দেখে নিই। যখন আমরা কুরকুরে বা লেস কিনি, তখন খাবারের সঙ্গে হাওয়াও কিনি। বন্ধুরা, তোমাদের জন্য 2 নম্বর ধাঁধা। হঠাৎ তোমার বাড়িতে কারেন্ট চলে গেল, তোমার সামনে একটি মোমবাতি ও একটি দেশালাই আছে, তুমি কোনটা আগে জ্বালাবে বলো তো? তোমাদের সময় শুরু হলো এখন। তো চলো উত্তরটা দেখে নিই। আগে দেশালাই জ্বালাবে, তারপর মোমবাতি জ্বালাবে, তোমরা কোন উত্তরটা ভেবেছিলে কমেন্টে জানিও কিন্তু। আজকের 3 নম্বর ধাঁধা, তুমি একটি পাত্র ছুঁয়ে দেখলে পাত্রটি ঠান্ডা, তাও সবাই পাত্রটিকে গরম বলছে, কেন বলো তো? যদি তুমি উত্তরটা পারো অবশ্যই কমেন্টে জানিও। কি বন্ধুরা, তোমরা উত্তরটা পারলে? যদি পেরেছো অবশ্যই কমেন্টে জানিও। উত্তরটি হলো হটপট। আজকে 4 নম্বর ধাঁধা, ভারত একটি রাষ্ট্র, কিন্তু ভারতের মধ্যে কোন রাষ্ট্র আছে বলো তো? যদি বলতে পারো তোমরা কমেন্টে জানিও। উত্তরটা হলো মহারাষ্ট্র। আজকের পর্বের শেষ ধাঁধা, পুরনো চাল ভাতে বাড়লে চোর পালালে কি বাড়ে, দেখি তোমাদের বুদ্ধি কত। বন্ধুরা, আমাদের এই ধাঁধাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং কমেন্টে তোমাদের মতামত জানিও। এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা উত্তরটা দেখে নিই, চোর পালালে বুদ্ধি বাড়ে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।